কোচি কোথায় চলে গেছে বাবা? এই মুখ করে এই হ্যাঁ ওইদিকে এবার এবার মুখ এদিকে করুন। হ্যাঁ এই যাও মাটিটা পেছনে আমি সবকিছু নিয়ে দাঁড়িয়ে আছি এখানে। ওই দেখো এই যো এসো না পুতুল লাগবে বলেছে একদম ঝুলি বেরিয়ে গেছে। সরাই বাবা তুই সরাই হাসিটা আজকে কোথায় উড়ে গেছে? আরে কোথায় যাচ্ছি খেতে ওই বাড়িতে। বাড়িতেই সব আয়োজন করা হয়েছে,
এটাতে আরো বেশিক্ষণ সময় আমাদের কাটানোর ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। কারণ এই সাইডটা ঢাল আর আমি যেই দিকটাতে বসেছিলাম সেই দিকটাতে পুরো আমার শাড়ির নিচটা পুরো ভিজে গেছে। যাক, আর দুধটাও ঠান্ডা ছিল, মানে মাথায় আগে থেকেই ছিল, কিন্তু দুধ তো এভাবে বাইরে রেখে দেওয়া যায় না, কেটে যাবে, তো ফ্রিজে ছিল। বাট দুধটা যেহেতু ঠান্ডা, যার কারণে সোনাইয়েরও পা বেশিক্ষণ ওখানে থাকলে সেটাও মানে আবার হলুদে পা টানে, এটাই পা টানে, ওটাই পা টানে, তো ওইসব করে টোরে ও ভিজে গেছিলো। এবার ওকে আমি শুধু ছবি তোলা বা ইয়ে করার জন্য বেশিক্ষণ তো রাখতে পারি না, না তো সেই জন্য তাড়াতাড়ি করেই উঠে গেছি। কান্নাও করছিল, এত লোক দেখে নিয়েছে। আর সব থেকে বড় জিনিস যেটা ও আগে করতে পারত, এইটুকু করবে। আর ও এটা কেন করছে জানো তো, ও যেমন কাঁদে না সত্যি, ওকে এখনো সবাই প্রশংসা করছে, অন্যরা কেঁদে ফাটিয়ে দেয়, ও সেই দিক দিয়ে করছে না। একটু আধটু যেটা করছে সেটা হচ্ছে যখন আমি জল সইতে যাই তখন আমি ওকে একবার খাওয়ানোর চেষ্টা করেছিলাম, তখন সব লোক দেখে আনন্দে মানে মেতে উঠেছে রীতিমতো, তখন আর খাইনি। এবার যেই স্বাভাবিক জল সয়ে ফিরে এসছি তখন ওর খিদে পেয়ে গেছে, এবার সেই জন্য। তো যাই হোক, খাইয়ে ঠাইয়ে দেওয়ার পরে এখন ঘুমোচ্ছে, সুমন বাড়িতে রয়েছে, এখন আমরা যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে, খাওয়া দাওয়া করে আসবো। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, বদ্দাদু কিন্তু একদম ইয়াং হয়ে গেছে, বড় মামা একদম মনেই হচ্ছে না দাদু দাদু, তাই না? আমি ওই যেটুকু সময় পেয়েছি দৌড়ে গেছি, বিয়ের থেকে কম কিছু রেখেছি। এবার যদি সেই প্ল্যানটা দিনের দিন পূরণই না করতে পারলাম তাহলে সেই মনটা খারাপ হয়ে যায় না? সব ঠিকঠাক হয়েছে, গুরুদেবের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ মাথার উপর থাকলে সব ঠিকই হবে বাবা। এখন দুগা দুগা করে তাড়াতাড়ি করে খেয়ে কোনো রকমের বাড়ি এসে রেডি হতে হবে। তুমি চলে যাবে সন্ধ্যে দিতে, এই জায়গাটা সেলফি জোন হচ্ছে, সেলফি তুলবে। চলো এখন অগোছালোটাই দেখো, এখানে মকটেল কাউন্টার হবে, তাহলে এইটা কি দেবো? তা আমি ভুল কি কি বলেছি? আমি তো বলেছি ওখানে রয়েছে বলে ওখানে হবে। ওলো বাচ্চা, ওলো 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 বাচ্চা জি, চলো আমরা খেয়ে আসি। ও চুমু পুরো ওলো বা ওলে এগুলো তো সব সেট হবে, এইরকম এইরকম হবে। আর এইখানে মাথার উপরে সোনার ছবি দেওয়া থাকবে, এই যে এই লাঠির মাথাটাই গোল করে, কি কেমন? আর ওইটা দেখেছ, এক মাস জিরো মাস থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় করে দশ মাস পর্যন্ত পুরোটা রয়েছে। তোমাদেরকে সব দেখাবো, ধীরে ধীরে সব দেখাবো, তোমরা শুধু দেখতে থাকো। হ্যাঁ, পেটে না দিলে এবার আর হবে না। চলো চিন্তা করে ফেলেছে, ভালো লাগবে না সেলফি জোনটা? এখনো রেডি হবে, ওখানে
অন্নপ্রাশন টাইপ কিছু একটা লেখা থাকবে ব্যাকগ্রাউন্ডে, সুন্দর খাবো। এরপরে এতগুলো বছর বাদ দিয়ে তাহলে আরো কত কিছু বেরোবে, প্রচুর প্রচুর। আমার বিয়ের সময় কত কিছু ছিল যেগুলো এখন তার থেকে অনেক অ্যাডভান্স হয়েছে। হ্যাঁ, তাহলে এখন বাড়িতে গিয়ে সবার ফার্স্ট যেই কাজটা সেটা হচ্ছে চেঞ্জ করবো, আগে মেকআপ হেয়ার এগুলো সমস্ত কিছু পরে ফেলবো, তারপরে আমরা একেবারে ফাইনাল টাচ শাড়িটা পরে নেব। আর মামুনি সোনামা ওদের সকলকে রেডি করতে হবে, প্রচুর গুরু দায়িত্ব মাথার উপরে, জানো তো চুল বাঁধাটা মানে বিশাল বড় একটা ঝামেলার কাজ সবার। তো সব কিছু আগে থেকে তো প্ল্যান করে রেখেছি, এবার জানি না আমি টাইমে ফুলিয়ে উঠতে পারবো কিনা, নিজের করা ওদের করে দেওয়া, তো দেখা যাক কতদূর কি হয়। পারবে পারবে, কেন পারবে না, চেষ্টা করলেই পারবে। মাছের গায়ের আঁশটা বেশ সুন্দর লাগছে দেখতে। বাকি দত্তগুলো তো তোমরা দেখেছই, আর ঝুড়ো ফুল দিতে বলেছিলাম, মনে হয় ঝুড়ো ফুল আর দেয়নি, ওই জন্য মালাই দিয়ে দিয়েছে। এটা রাত্রে কাজে লাগবে, সেটা তোমরা দেখতে থাকো। আচ্ছা শোনো মা, নিয়ে নাও, ছোনো ফুলের ডালা নিয়েছে,